তাহলে আমার সেই অহংকার, এত টাকা পয়সার গম্ভীরতা, এসব তো একদিন কিছুই থাকবে না। আজ থেকে আমাকে ভালো হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, যাতে আমার ইহকাল এবং পরকাল দুইটাই সুন্দর হয়। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যালো ড্রাইভার, গাড়ি কোথায়? আব্বুকে নিয়ে গেছে না আজকে? আর আব্বু আজকে, আচ্ছা ঠিক আছে বলো। হ্যালো আবু, তোর গাড়ি কই? নিয়ে গেছে আজকে, আমি তোদের সবাই একদিনই লাগে, সবাই সেই লাগলো। তুমি হেঁটে আসতে চাই না এই কারণে। হ্যালো দোস্ত, কোথায় তুই? আরে গাড়ি নিয়ে আসতে পারি না, বাসায় সবাই ঝামেলা। আরে এমনি মাথা একটু রাগ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইখানে তুই গাড়ি নিয়ে চলে, গাড়ি নিয়ে চলে, তারপরে যাবো ওখান থেকে। আচ্ছা ঠিক আছে, তো রাখ। আমি একটা কথা বলতে চাইছিলাম বাবা, কিন্তু কথাটা যে কিভাবে বলি। আঙ্কেল বলেন। তোমার বাবারে বলছিলাম কিন্তু টাকার জন্য লকডাউনের ভিতরে কাজ কাম নাই, তো তুমি যদি বাবা একটু তোমার আব্বুর ফোন করে যদি একটু বলতা, কিছু টাকার ব্যবস্থা করলে খুব ভালো হতো। আঙ্কেল একটু কথা বলবো, আপনি কি টাকা ছাড়া কিছু বোঝেন না? আপনারা সবসময় তারা টাকা টাকা করেন কেন, বোঝেন না? আমাদের টাকা আছে, আর কোনো টাকা নেই, আপনি তাদেরকে দিতে যেতে পারেন, তাই না? সবসময় সে টাকা 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 করে। আর আব্বুর কাছে টাকা আপনি আমার কাছে আসছেন কেন? আব্বুর কাছে যান, এমনিতে মাথা রাগ আছে। আপনি তো কাজ করে খেতে পারেন, মানুষের টাকা এভাবে করেন জান? টাকা টাকা ওই করতেছে সে জানে কেন? যান। আমার কিন্তু তাড়া আছে। যার টাকার কোনো অভাব ছিল না, এর পাশে যে কবরটা দেখতেছিলি, এই কবরটা সে এলাকার এমপি কবর, যার দাপুটাই এই এলাকার মানুষ অস্থির হয়ে গেল। ওর পিছনে যে কবরটা দেখতেছেন, ওই কবরটা হচ্ছে বড় একজন ব্যবসায়ী কবর। আর এই যে কবরটা দেখতেছেন, এই কবরটা হচ্ছে সবচেয়ে বড় কোটিপতি এবং অর্থের কোনো অভাব ছিল না। এই যে কবর গুলো দেখেছেন, এদের যে দাম বিক্রি হাজার হাজার কবর যারা শুয়ে আছে, সবাই তো দেখছি একই রকম একই রকম। হ্যাঁ, আমি আপনাকে এটা চেনানোর জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, যতই টাকাওয়ালা হোক আর অর্থওয়ালা হোক না কেন, সবার আস্থানা, সবার স্থান এবং সবার বাড়ি হচ্ছে এই কবর। এখানে সবাইকে যেতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। যত অহংকার করি না কেন, অহংকার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ অহংকার আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, অহংকার মানুষের মানে মেঘকে পুড়িয়ে ছাই করে। তাহলে আমার সেই অহংকার, এত টাকা পয়সার গম্ভীরতা, এসব তো একদিন কিছুই থাকবে না। আজ থেকে আমাকে ভালো হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে,
যাতে আমার এহকাল এবং পরকাল দুইটাই সুন্দর হয়। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আর কখনো আমি এমন কাজ করব না।